হে বন্ধুরা, যে কোনো দেশের সাহিত্যের মূল ভিত্তি লুকিয়ে থাকে তার লোককথায়, ঠাকুমা দিদিমাদের কাছে শোনা গল্পের মাঝে। ভূত পেত্নী দত্তি দানবের সেই অদ্ভুতুড়ে পৃথিবী থেকেই উঠে আসে রহস্যে ভরপুর কিছু কাহিনী। আমাদের দেশেও অনেক ভৌতিক রহস্যময় গল্প ছড়িয়ে ছিটিয়ে আছে, আর ভূতের ভয় অল্প বিস্তর সবারই আছে। ছোটবেলা থেকেই কত রকম ভূতের গল্প আমরা শুনেছি, কিন্তু আজ ইনফরমেটিক্স কুকলি এই রহস্যময় সত্যিকারের ভৌতিক গল্প শোনাতে চলেছে আপনাদের। একজন মহিলা যে রাত্রিবেলায় কাঁদতে কাঁদতে ঘুরে বেড়ায়, লা লরোনা, যে পৃথিবী বিখ্যাত লাতিন আমেরিকান ভৌতিক লেজেন্ড। লাতিন আমেরিকায় প্রায় সব দেশেই, যেমন মেক্সিকো, চিলি, আর্জেন্টিনা, পেরু, কলম্বিয়া, উরুগুয়ে, হন্ডুরাস, ভেনেজুয়েলা ইত্যাদি, এবং স্পেনেও এই গল্পটি শোনা যায়। শত শত বছর ধরে প্রজন্মের পর প্রজন্ম এই গল্পটি শুনে আসছে। একটি ভৌতিক লেজেন্ড নিয়ে এরকম রহস্যময় ঘটনা পৃথিবীতে বিরল। স্প্যানিশ ভাষায় লা লরোনা শব্দের অর্থ হল দ্য উইপিং ওম্যান বা ক্রন্দনরতা মহিলা। মেক্সিকোতে যখন স্প্যানিশ উপনিবেশ গড়ে উঠেছিল, গল্পটি সম্ভবত সেই সময়ের। একটি ছোট্ট গ্রামে মারিয়া নামে একটি সুন্দরী মেয়ে ছিল। তার জন্ম হয়েছিল একটি গরিব কৃষক পরিবারে। ধীরে ধীরে মারিয়া বড় হতে থাকে, আর তার সৌন্দর্য যেন দিনে দিনে আরও বাড়তে থাকে। গ্রামের সেরা সুন্দরী হিসেবে তার খ্যাতিও ছিল অনেক। একদিন হঠাৎ ঘোড়ার পিঠে চেপে এক ধনী সুদর্শন স্প্যানিশ যুবক তাদের গ্রামে এসে উপস্থিত হল। তারা দুজনেই একে অপরের রূপে মুগ্ধ হল, এবং তারপর সেই স্প্যানিশ যুবক তাকে প্রেম নিবেদন করতেই মারিয়া তার সাথে প্রেম বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। এই সম্পর্কের ফলে মারিয়ার পরিবারের লোকজন খুশি হলেও সেই স্প্যানিশ যুবকের পরিবার এতে খুশি হয়নি। স্প্যানিশ যুবকটি এক দরিদ্র পরিবারের মেয়ের সাথে সম্পর্কে আবদ্ধ হয়েছে জেনে তার বাবা খুব রেগে যায়, এবং স্বভাবতই তিনি এই বিয়ে মেনে নেননি। তাই মারিয়া এবং তার স্প্যানিশ স্বামী তাদের গ্রামেই একটি বাড়ি তৈরি করে থাকতে শুরু করেছিল। এভাবেই দিন কাটতে থাকে। মারিয়া দুই যমজ সন্তানের জন্ম দেয়। দুই সন্তান মারিয়া এবং তার স্বামী চারজনের দিব্যি ভালো চলছিল, কিন্তু মাঝে মাঝেই তার স্বামী কাজের জন্য মাসের পর মাস বাইরে কাটাত, মারিয়াকে আর সময় দিত না। মাঝে মাঝে বাড়ি এলেও সে শুধু তার সন্তানদের সাথেই দেখা করত। মারিয়ার প্রতি তার কোনো ভালোবাসা বা দায়বদ্ধতা ছিল না। এভাবেই তাদের মধ্যে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে, কিন্তু একবার কাজের জন্য বাইরে গেলে আর ফিরে আসে না। আর স্বামী ফিরে না আসায় মারিয়া যেন ক্রমশ নীরস ও জীর্ণ হতে থাকে। কিন্তু একদিন সে যখন তার সন্তানদের নিয়ে নদীর ধারে একটি ছোট্ট রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, হঠাৎ সেই পথে ওই যুবকের ঘোড়ার গাড়িটি তাদের সামনে এসে থামল। সেই ঘোড়ার গাড়িতে একজন সুন্দরী মহিলা ও তার পাশে বসেছিল। সে ঘোড়ার গাড়ি থেকে নেমে তার সন্তানদের সাথে কথা বলে, একটু আদর করেই আবার ঘোড়ার গাড়িতে চেপে সেখান থেকে চলে গেল। মারিয়ার সাথে কথা বলা তো দূরের ব্যাপার, সে মারিয়ার দিকে ফিরেও তাকায়নি। মারিয়ার বুঝতে আর কোনো অসুবিধে হলো না যে তার স্বামী তার সাথে প্রতারণা করেছে। স্বামীর এই রকম আচরণে সে খুব কষ্ট পেল এবং রাগে ফেটে পড়ল। তার ভালোবাসার মানুষের উপর ক্রুদ্ধ হয়ে সে তার দুই সন্তানকে নিয়ে নদীর পাড়ে চলে যায়, এবং সেই দুঃখজনক ঘটনাটি ঘটল প্রচণ্ড রাগে সে সাময়িকভাবে তার মানসিক ভারসাম্য হারিয়ে নিজের সন্তানদের নদীর জলে ডুবিয়ে মেরে ফেলল। সাময়িক ক্রোধের বশে সে কাজটি করলেও কিছুক্ষণ পর সে আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে, কিন্তু ততক্ষণে তার সন্তানেরা নদীর স্রোতের তলিয়ে গেছে। সে নিজের ভুল বুঝতে পেরে দুহাত বিস্তৃত করে নদীর পাড় ধরে ছোটাছুটি করতে শুরু করে, আর তার সন্তানদের পাগলের মতো খুঁজতে থাকে। কিন্তু ততক্ষণে সব শেষ হয়ে গেছে। এরপর একরাশ বেদনা অনুতাপ বুকে নিয়ে সেও নদীর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।
আর সেই মেক্সিকান মহিলার মৃত্যুর পর থেকেই সেই নদীর পাড়ে যেখানে এই ঘটনাটি ঘটেছিল সেখানে তার বেদনাবহুল আর্তনাদ, কান্না ও বিলাপ শোনা যায়। আবার কেউ কেউ বলে তাকে নদীর পাড়ে এদিক ওদিক ছোটাছুটি করতেও দেখা যায়। সে তার হারিয়ে যাওয়া সন্তানদের খুঁজে বেড়ায় আর তাদের জন্য চিৎকার করে কাঁদতে থাকে। মৃত্যুর পরও তার এই আত্মগ্লানি তাকে এক মুহূর্ত স্থির থাকতে দেয়নি। জনশ্রুতিতেও তার এই বিলাপ রাত্রিবেলা শহরের প্রাণকেন্দ্রে নির্জন রাস্তাঘাটে অন্যান্য জায়গাতেও শোনা যায়। কখনো সে চিৎকার করে কাঁদে, কখনো তার গঙ্গানির শব্দ শোনা যায়। এই আওয়াজ শুনে যারা জানালা দিয়ে তাকিয়ে দেখেছে, তাদের কথা অনুযায়ী সাদা পোশাক পরিহিত চিপচিপে চেহারার একজন মহিলা রাতের অন্ধকারে নদীর পাড়ে নির্জন রাস্তায় ঘুরে বেড়ায় আর তার সন্তানদের খুঁজে বেড়ায়। এই মিস হিজস, যার অর্থ হলো ওহ মাই চিলড্রেন বলে চিৎকার করতে থাকে আর তারপরেই লেকের মধ্যে অদৃশ্য হয়ে যায়। রাত্রিবেলা মাঝে মাঝে তার হাড় হিম করা কান্নার শব্দ এখনো শুনতে পাওয়া যায় বলা হয়। আরো বলা হয় কেউ যদি লরনার কান্না শুনতে পায় তখনই তার উল্টো দিকে ছুটে পালিয়ে যাওয়া উচিত, কারণ সেখানকার স্থানীয় মানুষ বিশ্বাস করে কেউ যদি লরনার কান্না শোনে তাহলে তার জীবনে দুর্ভাগ্য নেমে আসবে, এমনকি তার মৃত্যুও হতে পারে। আবার কেউ কেউ বলে সাদা মলিন গাউন পরে সে কাঁদতে কাঁদতে নদীর জলে ভেসে বেড়ায় এবং নদীর পাড়ে ঘুরে বেড়ায়। তাকে বিভিন্ন নদী হ্রদের ধারে রাত্রিবেলা ঘুরে বেড়াতে দেখা যায়। প্রচলিত গল্প থেকে জানা যায় মৃত্যুর পর সে যখন স্বর্গে যায় তাকে স্বর্গে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি, কারণ সেখানে তার সন্তানদের সম্বন্ধে জানতে চাওয়া হয়। তাকে বলা হয় যতদিন না পর্যন্ত তার সন্তানদের সে খুঁজে নিয়ে আসতে পারবে তাকে স্বর্গে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে না। ফলে সে আবার এই পৃথিবীতে ফিরে আসতে বাধ্য হয় এবং সে একটি অভিশপ্ত ও বেদনাক্লিষ্ট আত্মা হিসেবেই জীবিত ও প্রেত জগতের মধ্যবর্তী স্থানেই ঘুরে বেড়ায়। তাই সে নদীর পাড়ে কাঁদতে কাঁদতে তার মৃত সন্তানদের খুঁজতে থাকে, কারণ তার কৃতকার্যের জন্য তার আত্মা আর কখনো প্রেতলোকে ফিরতে পারবে না। শোনা যায় লালরনা তার প্রতিহিংসা চরিতার্থ করার জন্য ছোট শিশুদের ধরে নদীর জলে ডুবিয়ে চেপে মেরে ফেলে। তাই লাতিন আমেরিকার অনেক দেশেই রাতের অন্ধকারে ছোট বাচ্চাদের একা একা বাইরে বেরোতে নিষেধ করা হয়, কারণ তাদের ধারণা লা লরনা এই ছোট বাচ্চাদের ধরে নিয়ে গেলে তারা আর কখন বাড়িতে ফিরে আসতে পারবে না। আর মেক্সিকোর শিশুরা এর ভয়ে প্রচণ্ড কান্না করে। যদিও লা লরনা কে নিয়ে এরকম প্রচুর প্রচলিত গল্প আছে, তবে এই লা লরনার গল্পের উৎপত্তি ঠিক কবে হয়েছিল সেটা সঠিক করে কেউ বলতে পারে না। সো বন্ধুরা, এরকম হারবাল লেজেন্ড কি পৃথিবীতে থাকতে পারে? আপনার কি মনে হয় তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তবে আমার মতে এসবই শুধুমাত্র কাল্পনিক গল্প যার সত্যতার প্রমাণ নেই। বিষয়টা আর স্টোরিটা ইন্টারেস্টিং লাগলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশের বেল আইকনটিও প্রেস করুন এরকমই রহস্য রোমাঞ্চকর মজাদার ভিডিও সবার আগে দেখতে। সর্বশেষে এনজয় ইওর লাইফ এভরি মোমেন্ট।